ওয়া জাজাকুমুল্লাহ খায়ান আমাকে অত্র গ্রুপে নিমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মা আসলে আমি কোনো কিছু কথা বলতে গেলেই দেখি কলের শেষ নাই বিভিন্ন জায়গা থেকে কলের সে বিরক্তি করে ফেলে বিরক্তির সঞ্চার করে তা আল্লাহ হদায়ত করুন সংক্ষেপে আমি এখানে কিছু বলার চেষ্টা করব যেহেতু বলতে বলা হয়েছে আল্লাহ রবিন আমাকে বলা তৌফিক দান করুন আমরা সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করব যে আমরা যে দায়িত্ব নিয়ে চলতেছি সেটি হলো দাওয়া এর আল্লাহ আল্লাহর পথে দাওয়াত আল্লাহর দিকে আহ্বান এটি এমন একটি গুরুত্বপূর্ণ অজিফা বা কাজ দেয়ার গুরুত্ব যথেষ্ট এই কাজটি গুরু দায়িত্বটি ছিল নবীর মানে আল্লাহ রব আমিন আমাদেরকে দিয়ে নবির আসুলদের কাজটির পালন করে নিচ্ছেন হামদ দাওয়াতের অনেক ফজত রয়েছে মহান আল্লাহ রব্লা আমি তিনি বলেছেন অমন আস্তানা কওলা মিনা আল্লাহ অমন আস্তানা কওলা মেহ্মান দা ইল্লা হে ওয়ামেলা সাল্লে ওয়া কলা ইন্ন মিয়ার মুসুমিন ওর থেকে কে বেশি উত্তম কথার দিক থেকে যে আল্লাহর দিকে ডাকে ওয়া আমেরা সোয়ালে হা এবং শতামল করে ও কলা ইন্নানি মিয়ার মুসমিন আর সে বলে যে আমি মুসলিমদের একজন চরাই ফুসসিরাতের ভিতরে আল্লাহ রব্লা আমি বলেছেন ওয়ামান আহসান এটা বলছেন যে কে তার থেকে উত্তম কথার দিক থেকে যে আল্লাহর দিকে আহ্বান করে তার মানেই হলো যে ওর থেকে কেউ উত্তম নয় তার মানে দায় আল্লাহ আল্লাহর পথে আহ্বানকারী সর্বোত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত কারণ তারা সাল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের যেন নেয়াবাদ করছেন মানে তাদের যে দায়িত্ব ছিল সে দায়িত্বে তারা কি হয়েছেন শরিক হয়েছেন আর নবীর আসলে দায়িত্ব কি ছিল মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহর পথে সময় তো শুধু আমি এই সংক্ষিপ্ত পরিসরে দায়ী যারা হবেন মানুষকে যারা আহ্বান করবেন তাদের কি চরিত হওয়া উচিত উল্লেখ করার চেষ্টা করব তো সুরায় ফসলতের ভিতরে কয়েকটি পরিচয় আমরা পেলাম উত্তম দায়ীর যে উনি দাওয়াত দিবেন আল্লাহর পথে অর্থাৎ নিজের ইজমের পথে নিজের মতের পথে নিজের দলের পথে দাওয়াত দিবেন শুধু মত আল্লাহর দিকে দাওয়াত হবে এবং আমলকারী হতে হবে দাওয়াত দাতা ব্যক্তিকে আর তার মুখ্য পরিচয় হবে সে মুসলিম অনুভাবে দাওয়াত দাতার পরিচয় হিসেবে আমরা আরো বুঝতে পারি

এবং আমার অনুসারীগণ আল্লাহর পথে আহ্বান করি আল্লাহ দিকে আহ্বান করি জাগ্রত জ্ঞান সহকারে তো এখানে বাসিরা বলা হয়েছে বাসিরা মানে জেনে শুনে দাওয়াত করা মানুষকে ডাকা জাগ্রত জ্ঞান সহকারে বাসিরা মানে জাগ্রত জ্ঞান মানে সব জ্ঞানে থাকা তার মানে কোরআন সন্নার দলিল ভিত্তিক হওয়া চায় দাওয়াত কিছু কিছু গবেষক দায়ীদের পরিচয় হিসেবে দায়ীদের গুণ যেগুলি থাকা দরকার সেগুলি উল্লেখ করতে গিয়ে বলেছেন এক নম্বর এলিম এটা তো আমরা বুঝতেই পারলাম সুরা ইউসুফের আয়াত আল্লাহ কুলহাদ আদালত আনা তানি অসুহান আল্লাহ ওমা আনামিন এখানে কয়েকটা পরিচয় তুলে ধরা হয়েছে যা পূর্বে বলা হয়েছে যে আল্লাহর পথে আহ্বান করবে তাই অন্য কোনো পথে নাই এবং সে নিজে আমল করবে আর একটা পরিচয় হলো যে সে মোশেক হবে না তাও হিদবাদী হবে অর শুভান আল্লাহ ওমা আনামিন সে আল্লাহর করবে আর বলবে কি অন্তর্ভুক্ত হবে আর তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এলেম একটি গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি বিষয় আমাদের জানতে হবে হেকমাত্রী দাওয়া মানে দাওয়াতের ক্ষেত্রে হেকমত অবলম্বন করা হেকমতের ব্যাখ্যায় বলা হয়েছে সন্ন্যাস মানে কেতাবের কেতাবের সাথে যখন উল্লেখ হয় হেকমত তার অর্থ হয় সন্ন্যাস মানে কোরআন সন্ন্যাস উদ্দেশ্য তখন হয় উভয়টা দিয়ে কোরআন সন্ন্যাস উদ্দেশ্য মানে কিতাব দ্বারা আল্লাহর কিতাব সন্ন্যাস দ্বারা হেকমা দ্বারা রসুল্লা সাসমের হাদিস বা তার পুরো জীবন চরিত তো হেকমত অবলম্বন এটা একটা জরুরি বিষয় মহান রব্বুল আলমিন সোরা নাহালের একশো পঁচিশ নম্বর আয়তা বলছেন উদু অইলা সাবিরা রবিকাবিল হেকমতে আল মাও ওয়াদাতিন হাসানা তুমি তোমার রবের পথে আহ্বান করো হেকমতের সাথে এবং উত্তম অজের সাথে এখানে হেকমত বলতে বলা যায় যে উপযুক্ত সময় উপযুক্ত কথা বলা এবং উপযুক্ত সময়কে সিলেক্ট করা আলকাল লাজিয়াম্বাগী ফিলোয়াক্তি লাজিয়াম্বাগি মানে উপযুক্ত কথা বলা ও উপযুক্ত সময়ে এটাকে হেকমত বলা হয়েছে হেকমতের একটা অর্থ হাদিস একটা অর্থ হলো হেকমত মানে কি প্রজ্ঞা বা কৌশল দায়ী আলা আর্টির চরিত্র হওয়া উচিত মানুষের সাথে খেতাব করতে গিয়ে নরমতা অবলম্বন করা মানে কর্কশতা পরিহার করা উচিত কর্কশতা অবলম্বন করে কোনো লাভ হয় না বরং কি পজিটিভ রেজাল্টের পরিবর্তে নেগেটিভ রেজাল্ট আসে এজন্যে মহানবুল আলমিন তার রাসুর সাল্লাহ আলহি সাল্লামের পরিচয় বলেন বলেন্লাহ ফদ্দু মিন হাউলিক আপনি আল্লাহর রহমতেই তাদের জন্য নরম হয়েছেন ওলাহ কোন্তা ফান গালিজাল কলবে আর যদি আপনি দৃঢ় হতেন কঠোর হৃদয়ের হতেন লান ফদ্দু মিন হাওলে তাহলে তারা আপনার চতুর পাশ থেকে ভেগে যেত ফা আফ আন হোম সুতরাং ওদেরকে ক্ষমা করুন অস্তাউ ফিল ওদের জন্য ক্ষমা প্রার্থনা করুন ওয়াশাউর হোম ফিল আমরে এবং তাদের সাথে এ পরামর্শ করুন কাজে অন্যভাবে আল্লাহ রবুল আলমসা হারনকে যখন পাঠিয়েছিলেন ফেরাউনের নিকটে কি বলেছিলেন ইজ হাবা এলা ফেরাউনা ইন্না হতগা তোমরা ফেরাউনিকট যাও সে সেমা করেছে ফাকুল আল্লাহ কাউল লাইয়ে না গিয়ে তাকে নরম ভাষায় কথা বলো লা আল্লাহ কারো আমি আকা হয়তো বা সে উপদেশ গ্রহণ করবে বা ভয় পাবে ষোল তহারায় তা আল্লাহ আমি এখানেও দেখেন যে সালাম কে আসালামকে ফেরাউনিকট পাঠাচ্ছেন যে ফেরাউন কি বলেছিল আনারব্য কমা আল্লাহ আমি তোমাদের সর্বোচ্চ রব

আর যাতে এই নরমতা কমল থাকবে না সে বস্তুটিকে ওটা কি করবে দোষ যুক্ত করে তুলবে আরেকটি চরিত্র হলো দাওয়া এল আল্লাহর আর গুণ যে সবর অবলম্বন করবে মহান রব্বুল্লাহ আমিন তার রাসুল সাল্লাহ আলী আসসালামকে লক্ষ্য করে বলছেন ফসবের কামা সবার আজমিন রসুল আপনি ধৈর্য ধারণ করুন যেভাবে দৃঢ়পত্তা এই রাসুলগণ ধৈর্য ধারণ করেছেন আমরা আশা করি জানি যে যে সমস্ত নবী রাসুলদের বিশেষ পরীক্ষা নিয়েছেন আল্লাহ রব্বুল আলম কঠোর পরীক্ষা নিয়েছিলেন এবং যাদেরকে দৃঢ়পত্তা এই রাসুল বলা হয়েছে তারা হলেন পাঁচজন যে পাঁচজনকে দিন কায়েমের কথা আল্লাহ রব্বুল্লা আমিন বলেছেন সৌরত সৌরা তারা নম্বর আয়াতে তো আল্লাহ রব্বুল আলম এখানে কি বলছেন ফস বের কামা সবার আজমিন রসুল আপনি সবর করেন যেভাবে দৃঢ়পত্তায়ী নবী রাসুলকোন ধরে ধারণ করেছিলেন তাছাড়া সবর অবলম্বন করা ওই সমস্ত গুণগুলি অন্তর্ভুক্ত যে গুণগুলির মাধ্যমে মানুষ নাজাত পাবে ক্ষতিগ্রস্ত থেকে সোরা আসরের ভিতরে কয়েকটা কথা আল্লাহ বলেছেন ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাওয়ার জন্য ইমান যা এলেমকে সামিল করে আমল এলেম অনুযায়ী আমল করা অনুভবের সবর ধৈর্য ধারণ করা আটা কি বলা হয়েছে হকের দাওয়াত একে পরস্পরে এবং লাস্টের আইটেম বলা হয়েছে সবর করা সবরে সবর বা ধৈর্য ধারণের দাওয়াত করা একে অপরকে তো সবরের কথা এখানে বলা হয়েছে সুতরাং দায়ের আল্লাহকে সবর অবলম্বন করতে হবে অধৈর্য হলে হবে না দাইরালা আটা গুন হাও উচিত দেশে নাই ফরান হবে তার কথাই এবং কর্মে মহান রব বললেন ইয়া আইহালযিনা আমানু কুনু কাওআমিনা বিলকিসতি শাহাদা লিল্লাহ হে ঈমানদারগণ তোমরা নাই ফরান হও শাহাদা লিল্লাহ আল্লাহর ওয়aste সাক্ষ্য হয়ে যাও ওয়ালাউ আলা আনফাসিন যদিও তোমাদের ওটা নাফসের বিরুদ্ধে যায় আউইল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন अथवा পিতা মাতার বিরুদ্ধে যায় এবং নিকটাত্যেরও বিরুদ্ধে যায় হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান হাক্কা তা বলা যদি সেটা তিতা লাগে তাহলে এই বিষয়গুলি আমাদের খেয়াল করতে হবে তো ন্যায়নিষ্ঠ হতে হবে দাইকে তার কথা এবং কাজে এটা দাই এরLLAR বিশেষ গুণ আরেকটি গুণ যে দাই আল্লাহ মুতাওয়াদয় হবে অর্থাৎ বিনয়ী হবে

বিনা তাওয়ালামা না কুরু হাত্তা লা আলা احد যাতা করে কেউ কারো উপর সীমালঙ্ঘন না করে ওয়া লা ইফখারা احدুন এবং কেউ কারো ওপরে অহংকার প্রদর্শন না করে দাইরুল্লাহ আটটা গুণ হলো সে উসওয়াহ সালেহা হবে মানে উত্তম নমুনা হবে উত্তম আদর্শ হবে যাদেরকে দা'ওয়াত দিবে তাদের ক্ষেত্রে তাদের সামনে তার মানে যে কোন কল্যানের পথে সে হবে অগ্রণী ভূমিকা পালনকারী এবং যে কোনো অকালান থেকে সে সব থেকে দূরে সরে থাকবে মহানাবুল আলমিন বলেন সোরা সফের ভিতরে হল্লা দিন আমন হলি মাথা কলু না মারা তা হে ইমান তোমরা কেন বলো যেটা তোমরা করো না কবর আমা কলু মালাথা ফারুন আল্লাহ অত্যন্ত ক্রোধের বিষয় এই কথাটা যে এই বিষয়টা যে তোমরা যা করো না তা বলে বেড়াও

যে সে সব থেকে গুরুত্বপূর্ণ বস্তু দিয়ে শুরু করবে মানে ছোটখাটো বস্তু দিয়ে শুরু নয় বরং যেটা বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি দিয়ে শুরু করবে মানুষকে দাওয়াত দিবে তাও দিয়ে দাওয়াত শুরু করবে আগে তার দাঁড়িতে চলে যাবে না টাকার নিচের কাপড়ের দিকে চলে যাবে না বরং তাওহিদ নিয়ে শুরু করবে তাওদ নিয়ে আলোচনা করবে প্রথমে এক কথা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে আলোচনা করবে এ মর্মে আমরা মাতবেন যা বলে দেখতে পাই যে রাসুল্লা সালাম তাকে পাঠিয়েছেন মানে এবং তাকে কালেমার দাওয়া দিতে বলেছেন সর্বপ্রথম দাওয়া দিতে বলেছিলেন এরপরে আস্তে আস্তে বলেছেন যে এটা যদি গ্রহণ করে তাহলে তাদেরকে নামাজের কথা বলো নামাজ গ্রহণ করলে জাকাতের কথা বলো যে জাকাত ধনে থেকে গ্রহণ করা হবে এবং তাদের ফকির শ্রেণীদের শ্রেণীদের ভিতরে বন্ধ করে দেওয়া হবে তাহলে দেখা যাচ্ছে একটা সিরিয়াল রয়েছে রয়েছে তাবলির ক্ষেত্রে তো এটা দিয়েই শুরু করতে হবে এভাবে শুরু করতে হবে অর্থাৎ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা দিয়েই শুরু করতে হবে তো এগুলোই খেয়াল রাখতে হবে প্রতি আর আরেকটি বিষয় এটা আমরা বলতে পারি নয় নম্বর পয়েন্ট যে দায়ী যিনি হবেন তিনি আঁকি পরিষ্কার করবেন আরেকটি গুণ যেটা বলা হয়েছে দায়ীদের জন্য জরুরি হিসেবে সে গুণটি হলো ওটা রেকর্ড হয়েছে কিন্তু না আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপরে সরাসরি ভরসা রাখা এবং এই বিশ্বাস রাখা যে আল্লাহ রব্বুল আমি যথেষ্ট এবং তিনি যেটা নির্ধারণ করবেন আমার জন্য আমাদের জন্য সেটাই আমাদের জন্য কল্যাণকর তাওয়াক্কুল বিশ্বের বেশ কিছু আয়াত রয়েছে যেমন আল্লাহ রব্বুল আলমী বলেছেন ও আল্লাহ ফালিয়া তাবাকের মমিন অনুভাবে আল্লাহ বলেছেন ওমালানা আল্লাহ না তাবাকাল আল্লাহ হে ওকাদ হাদানা সুবুলানা আমরা কেনই বা আল্লাহর আল্লাহর উপর ভরসা করব না হচ্ছে তিনি আমাদেরকে আমাদের রাস্তা বাতলিয়েছেন ওরা নসবের রান্না আল্লাহ মা আদায় তুমৌ না আর আমরা অবশ্যই সবর করব তোমরা যে আমাদেরকে দুঃখ কষ্ট দিচ্ছ এর ওপরে তাহলে এটা একটা চরিত্র দায়ের আল্লাহর দেখি আল্লাহর ভরসা করবে সুতরাং কিং কত বিমূল হয়ে পড়বে না বা মানুষের কটু কথায় মানুষের দুঃখ যন্ত্রণাদায়ক কথায় ভেঙে পড়বে না বরং আল্লাহর ভরসা করবে ইনশাল্লাহ এবং এর বিনিময়ে এর আজির আজিম সে লাভ করবে আরেকটি সেফাত হল যে যথাসাধ্য চেষ্টা করবে তার সর্বোচ্চ শ্রম ব্যয় করবে আল্লাহর পথে দাওয়াতের জন্যে এটা শুধু পার্ট টাইম নয় বরং মূল টাইম থেকে দাওয়াতের জন্যে ব্যয় করবে এবং এটা হবে আল্লাহর বাস্তে আর একটি গুণ আমি সংহিতা বলছি আর একটি গুণ হলো দায় আল্লাহ সর্বদা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী হবে মানে আল্লাহর দিকে রুজু করবে আল্লাহর নিকট দোয়া করবে আল্লাহর নিকটে আকতি মিনতি পেশ করবে এবং তার নিকটে সাহায্য তৌফিক চাইবে যেন আল্লাহ তাকে তৌফিক দান করেন দাওয়াতি পথে অগ্রসর হওয়ার এবং শায়তানের অনিষ্ট থেকে তাকে রক্ষা করেন মর্মে আল্লাহ নিকটে দোয়া করবে তো এই হলো দায়ী আল্লাহর কিছু গুণাগুণ যা আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি তো এগুলি গুণে গণিত হওয়া উচিত আমাদের এই দায়ী ভাইদের যেহেতু সকলে দাওয়াতের মাজালে দাওয়াতের ফিল্ডে রয়েছেন যদিও হয়তো কর্মের ভিন্নতা রয়েছে কেউ হয়তো মিডিয়াতে আছেন এইভাবে যে ওগুলো শেয়ার করছেন এডিটিং করছেন আবার কেউ রয়েছেন এ সরাসরি কিছু লিখে আলোচনা করছে পেশ করছেন আবার কেউ রয়েছেন যে কিছু বক্তব্য দিচ্ছেন তো যা হোক পরিশেষে বলবো এলেমের বিষয়ে একটু ব্যাখ্যা করে বলতে চাই যে এলেম মানে জাগ্রত জ্ঞান তো আমরা যে কোনো কথা বলার আগে করার আগে আমরা ওই বিষয়ে জ্ঞান অবশ্যই রাখবো এটা হলো সালাফি দাওয়াতের একটা মূলনীতি চরিত্র বা গুণ যে তারা না জেনে কোনো কিছু বলে না সুতরাং যে কোনো কথা বলার আগে করার আগে ওই কথাটা ওই কাজটা কতটুকু সম্মত ভিত্তি রয়েছে এটা আমাদের যাচাই করতে হবে আমি দেখলাম আমাদের এক সালাফি ভাই আলোচনা করছেন নামাজ শিক্ষা দিচ্ছেন ভিডিওতে সচিত্র ভিডিও আর কি দেখলাম যে কয়েকটা কথা হাদিস বিরোধী তো হাদিস আছে ওটা হাদিসই আছে কিন্তু উনি না করছেন যে এটা ঠিক না যেমন হাঁটুতে বাম হাত রাখা উনি বলেছে বিছিয়ে রাখবে আর আর একটা বিষয়ে ভুল বলেছে অনেকে হাঁটুকে ধরে রাখে হাত দিয়ে তো উনি বলেছেন এটা ভুল এটা ভুল না এটা সহি এক কথা শোনাগ্রন্থ হাদিস যে সোল্লা শাসো হাঁটুকে ধরে রাখতেন ধরে রাখার হাদিস রয়েছে তাহলে দুটো হাদিস হাদিসটা দুটোই প্রমাণিত অনেক শেষ শেষদাকালীন উনি দেখাচ্ছেন সচিত্র ভিডিও আকারে যে কাঁধের কাছে থাকবে হাত দুটো হয়তো শেখ বিন বাজ উনি বলেছেন যে হাত দুটো হয় কাঁধ বরাবর থাকবে শেষ দাকালীন অথবা কান বরাবর থাকবে এবং তুলনামূলক বলা যায় যে এটাই সবথেকে বলিষ্ঠ মানে কান বরাবর হাদিসে বলা মুসলিম শরীফ হাদিসে বলা হয়েছে রাসুল্লাহ সাসম তার দুই হাতের কবজির মাঝামাঝিতে সেজদা করেছেন আর কাঁধ বরাবর হাদিসটাকে কেউ কেউ বলা বলার দিকেও গেছেন যদিও আমরা মনে করি যে সহি উভয়টাই সহী তাহলে দেখা আছে যে একটা সহী জিনিসকে না করে দেওয়া হচ্ছে তো এই জন্যই বলা হয় যে গবেষণা গবেষণায় সময় না দেওয়ার কারণে অনেক সময় খাম খেয়ালি আসে ফতোয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় আমি লক্ষ্য করে দেখেছি যে মৃত ব্যক্তির পক্ষ থেকে খাদ্য দেওয়ার বিষয়টি এটা কিন্তু চাল্লিশ সপ্তাহে তিন দিন ইত্যাদি এগুলো নিয়মতান্ত্রিকভাবে যদি দেওয়া হয় এটা অবশ্যই বিদ্যাত হবে কিন্তু এর অর্থ না যে টোটালি খাদ্য দেওয়া যায় মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে শেখবিন বাজ বলেছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাদ্য দেওয়া যায় এরকম বিনা নির্ধারণ ছাড়া দিন তারিখ ধার্য করা ছাড়া এমনি যে কোনো দিয়ে দিল শ্যাকবিন বাজ বলেছেন যেমন এই রমজান মাসে এফতারিখ করে দিতে পারে লাজ না দায়ের হয়েছে এটা তারা বলেছেন যে অনির্ধwidehatভাবে কোন দিন তারিখে খাস না করে পরবর্তীতে কোন নিয়মিতের আওতায় না থেকে যদি খাদ্য দাই দিতে পারে তো যদি এটা জায়েজ থাকে তো আমি নাজাজ বলার কি এরকম বেশ কিছু বিষয় রয়েছে যে ভালোভাবে ইশাশনা করা দেখা আছে যে একটা হতে জায়েজ ওটাকে নাজাজ বলে দেওয়া হচ্ছে এটা তো ঠিক না আমাদের কোনো অধিকার নাই শরীয়তের জায়েজকে নাজাজ করা বা শরীয়তের নাজাজ কোনো বিষয়কে জায়েজ করা এক কথা আলা ইলমিন ওয়া বাসীরা সব কথা বললেই এবং একটু গবেষণা করে বললে আশা করা যায় যে আমরা অনেকটাই ভুলে উঠে থাকতে পারবো যদিও ভুল ত্রুটি থেকে থাকা সম্ভব নয় যে একটা জিনিস ভুল করার করার আগে আমাদের ভেবে দেখা উচিত ইংরেজিতে বলে থিঙ্ক বিফোর ইউ স্পিক কথা বলার আগে তুমি একটু চিন্তা করে নাও হাদিসেও এর সাপোর্ট পাওয়া যায় লোহাম বলেন ইয়া কুল আমি নিজার তুমি সাবধান থাকো ওই সমস্ত কথা বলা থেকে যার জন্য ওজোর করা লাগে তোমাকে পরে তার মানে তাহলে আমি একটু স্টাডি বেশি করে করব প্রয়োজনে আমি এমন কথা বলবো কেন যে কথাটা আমার ভুল হয়ে যেতে পারে তো যদি গবেষণার হক আদায় করা হয় তাহলে কিন্তু এই জাতীয় ভুল হয় না তো এগুলো খেয়াল করতে হবে তো পরিশেষে আমি বলবো এই ভাইদেরকে যারা এই আহলাস মিটিং রুমে আছেন যে আপনারা জাগ্রত জ্ঞান সহকারে থাকার চেষ্টা করবেন এবং আপনাদের বহু স্টাডি করা দরকার আর যে কোনো কথা বলবেন এলএম সহকারে বলার চেষ্টা করবেন এবং এলেম অর্জনের বিভিন্ন পথ রয়েছে তারপরে এটা রয়েছে যে ফাস আলো আহ জিকিরে ইন কোন তোমরা এত আলম তোমরা আহলো জিকির করার হাসি অভিজ্ঞ বাসী যে না যে তোমরা না জানো এই সোরা না হলে তেত্রিশ নম্বর আয়াত অনুরূপ সোরা আম্বি সাত নম্বর আয়াত তো আল্লাহ এখানে জিজ্ঞেস করতে বলেছেন আর আল্লাহ রব্বুল আলমিন তিনি নিজেই বলছেন যে ফাউকা করলে জি ইলমিন আলিম ওয়া ফাওকা করলে জি ইলমিন আলিম প্রত্যেক আলেমের ফোন আলেম রয়েছে সুতরাং শুধু একে ওকে জিজ্ঞাসা করলেই নাই জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করার পাত্রের নিকটে তো এগুলি আমরা যদি খেয়াল করি তাহলে আশা করা যায় যে আমাদের অনেকটাই আলোচনা কথাবার্তা লেখা প্রবন্ধ ইত্যাদি শুদ্ধ হবে আর একটা বিষয় মনে রাখতে হবে যে বেদাতি থেকে আমরা এলেম অন্বেষণ করতে পারি না রাসুল্লাহ এখন হাদিসে রয়েছে তিনি নাহান ইন্দুল নাহানের ছোট লোকদের থেকে এলেম অর্জন করতে রাসুল সাহেব নিষেধ করেছেন ছোট লোক বলতে কারা কেউ বলছেন কম বয়স যাদের বয়স বেশি হয়নি এটা প্রত্যাখ্যান করা হয়েছে কারণ আব্বাস অল্প বয়সে অনেক বড় জ্ঞানী হয়ে গেছিলেন এটা কি নিশ্চিত তার থেকে এলেম অর্জন করা যাবে না না বেদাতির গোষ্ঠী থেকে এলম অর্জন করা হতে বিরোধ থাকতে হবে আমাদেরকে তাহলে কাদের থেকে এলে নিতে হবে আহ বারাকাত মা খাব এরকম না বিশ্বাস বলছেন বরকত আমাদের বড় আলেমদের ভিতরে রয়েছে বড়দের সাথে রয়েছে তাহলে বড় বড়ো বড়ো অলাময়েকেরাম যারা বিশেষ সালাফি সালাফি আলামায়েক রাম যাদের কথা কোরআন এবং হাদিস অনুযায়ী হয়ে থাকে এবং কোরআন হিসের তারা সালাফের সালেহীন থেকে গ্রহণ করে থাকে এই সমস্ত অলামায়েক রামদেরকে আমরা ফলো করার চেষ্টা করব বিশেষ করে আদাস মিটিং মিটিংয়ের ভাইদেরকে বলবো যে আপনারা এই জাতীয় আলামায়েক রামের ফতোয়াকে মারিদনাথ দিয়ে কামড়ে ধরার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ সঠিকভাবে থাকবে আর বিদাতি যে ব্যক্তি পরিচিত বিদাতি হয়ে গেছে তার থেকে এলেম নেওয়ার দরকার নেই আমরা হলে দেখছি যে কোনো কোনো ব্যক্তি মিডিয়া পর্যায়ে অনেক নাম রয়েছে কিন্তু দেখেন যে বিধা তাকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় বলে যে এটা বলা ঠিক না এটা নিষিদ্ধ ও তো এক প্রকার আলেম হয়ে গেল ব্যক্তি হয়ে গেল। হ্যাঁ অন্যভাবে যার মানহাজ ঠিক না মানহাজে গলত রয়েছে এলেম নেওয়া যাবে না ও এক প্রকার বিদাতি আলেমের অন্তর্ভুক্ত এক কথায় মানে সতর্ক সাবধান থাকতে হবে আর পর্যায়ে মিডিয়াতে আমি লক্ষ্য করে দেখেছি যে এক লোক তার থেকে মানুষ খুব এলেম অর্জন করে থাকে অথচ তার মানে আমি নিজে নিজে ভিডিও দেখলাম যে আসল লোকটা খারেজি তা খারেজির কথা সালাফিরা প্রচার করে মানে হোয়াট ইজ দিস এটা না যাওয়ার কারণে তামিম আদনানি নাকি একটা লোক রয়েছে তার কথাগুলো খুব সুন্দর সুন্দর মিষ্টি কথা কিন্তু মিষ্টি ছুরি ঢুকিয়ে দেয় মানে মিষ্টির ছুরি মিশ্রির ছুরি বলে মানে মিশ্রি মিশ্রি দিয়ে ছুরি দিচ্ছে মানে মানে ছুরিটা দিচ্ছে কিন্তু মিষ্টি ভাবে তো ওনার আকিদা বিশ্বাস যা দেখলাম একবারে খারেজি বিশ্বাস সৌদি আরবের ওলামায়কে রামকে সৌদি সরকারকে সবাইকে তগত বলেছে এবং গোলাম বলেছে আলেমদেরকে এত বড় আলেমদেরকে এবং কাফের বলা দেখিয়েছে তাহলে এরকম বেদাতপন্থী আলেম থেকে আপনি এলেম নিয়ে কী করবেন আর ওর ভালো কথাটা কি অন্য কোনো আলেমের জবানিতে আসেনি তো এগুলোই হলো আমাদের ভুল কথা রাসু উল্লাহ আসাম বেদাতি থেকে এলেম অর্জন করতে নিষেধ করেছেন এবং আমি বারবার বলেছি যে বেদাতির এক প্রকার ছোটো লোক ওরা এক প্রকার জাহেল তো ওদের থেকে বিশেষ করে বড় বড়ো বিষয়ে ক্রিটিক্যাল বিষয়ে তাদের থেকে এলেম অর্জন করা এটা মোটেও উচিত হবে না তো যা হোক পরিশেষে আমি বলবো যে আল্লাহ রবুল্লাহমিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা জাগ্রত জ্ঞান সহকারে মানুষকে আহ্বান করি এবং যেদিকে আহ্বান করি সে সেদিকে যেন আমরা নিজেদেরকে আহ্বান করে থাকি অর্থাৎ আমরা নিজেরা যেন আমল আমলে পরিণত করতে পারি অর্থাৎ আমরা যেন এলেম অর্জন করতে পারি খাঁটি এলেম এবং সে অনুযায়ী আমল করতে পারি এবং মানুষকেও আহ্বান করতে পারি আর আমাদের উচিত হবে নিজের দিয়ে নিজেকে দিয়ে শুরু করা সর্বপ্রথম এরপর পরিবার পরিজন এরপর সমাজ এরপর আস্তে আস্তে পরিধি বাড়তে থাকবে কিন্তু নিজেকে না ঠিক করেই মানে মানুষকে ঠিক করার জন্য ব্যস্ত হয়ে যাবে এটা ঠিক নয় আগে নিজ তারপর পরিবার তারপর সমাজ বা জনগণ তো যাই হোক আল্লাহ রব্লা আমি আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আমাদের দাওয়াতি ফিল্ডে কাময়াবি অর্জন করতে পারি আর আরেকটি কথা না বললে নয় যে আপনারা দাওয়াতি ফিল্ডে কাজ করতে গিয়ে পরস্পরকে সহযোগিতা করবেন কেউ একে অপরের দোষ ধরাধরি করে কাদা সোনাশুড়ি করবেন না বরং মিলেমিশে কাজ করবেন যদি কোনো ভুল দেখেন তাহলে প্রয়োজনে তাকে ব্যক্তিগতভাবে ফোন করে জানিয়ে দেবেন এভাবে তাওন করবেন এবং একে অপরকে শ্রদ্ধার চোখে দেখবেন এটা আমার একান্তই উদত্ত আহ্বান থাকবে কারণ আপনারা নিজে নিজে যদি না মিলে থাকেন তাহলে অন্যরা কিন্তু সুযোগ পেয়ে যাবে বলবে যে দেখো এদের ভিতরে মিল নাই এরা নিজেরাই এভাবে বিভক্ত তো এরকম সুযোগ দিবেন না এবং ন্যায় কাজে অবশ্যই সাহায্য করবেন মহান আব্বুল আহমদ এটাই বলছেন তা বানু আলার বীরের অথা তোমরা নেকির কাজে ফরেশ গাতের কাজে একে অপরকে সাহায্য করো ওলা তা বানু আলাল ইসম আল কিন্তু যেখানে গোনাহ রয়েছে এবং সীমালহন রয়েছে সেখানে সাহায্যও করবে না একে অপরকে তাহলে ভালো কাজে আপনারা সহযোগিতা করবেন একে অপরকে আর মন্দ কাজে একে অপরকে সহযোগিতা করার দরকার নাই তবে নসিহত করতে হবে একে অপরকে আর কাদা সড়াছড়ি করার প্রয়োজন নেই আল্লাহরুল আমাদের সবাইকে তফি দান করুন দোয়াত এল আল্লাহ হওয়ার জন্যে এবং আমাদের এই সমস্ত